টুকেনি কাদা দিলি সাদা কাদা দিলি সাদা কাপড়ে যে আমায় সব কিছুই দিল বলদে সমজলো 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 বন্ধুরা তো রাগ করবে তোমার উপরে, ঠিক আছে আমি ভালো পরিয়ে দেবো। আসো, একটা হেয়ার ব্যান্ড পরিয়েছি, পছন্দ হয়নি তাই দেখো কেমন করছে। তোমরাই বলো, এই হেয়ার ব্যান্ডটা ভালো লাগছে না জামার সঙ্গে? দেখো ওরকম করতে নেই, ওটা ব্যাড গার্লরা করে। একটু বন্ধুদের হাই করে নাও, একটু হাই করে নাও। দেখো ওর রাগ হয়ে রয়েছে, হাইও করছে না। তো আজকে বিয়ের মানে কি বলবো, লাস্ট ফাংশন বলতে পারো বিয়ের দিনের। আজকে হয়েছে জামাই বাজার, সকাল থেকে নিমন্ত্রণ ছিল কিন্তু সকাল থেকে হয়ে ওঠেনি, এখন যাচ্ছি। তো চলো যাই, আর কি কি করি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, 1 minute 37 seconds later. সব রান্না হচ্ছে, ডাল আর রান্না হয়ে গেছে না? দাঁড়া একবার দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হলো। এটা হয়তো মাছে মাছে দিয়ে কী বলে ছেঁড়া ভাজা টাজা, মোটামুটি রান্না হয়ে গেছে। সকালে আসা হয়নি, সকালে খাবারও সবার খাওয়া হয়ে গেছে। এ তোর একটু হাই করে দে, এই যে তুমি, এই যে হাই করে দাও। কে দিয়েছে ক্যাডবেরি? আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। কত ধান ছিল সব মাথায় পড়ে গেছে, ডালও আছে, আলা ছোঁয়াতে হবে আবার, একটু ছোঁয়াতে হয় ব্যাস। দেখো মামন, তুকে নে কাদা দিলি সাদা, নে কাদা দিলি সাদা কাপড়ে। তোমার আকাশটা আজকে খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, বিয়ের দিন এরকম থাকলে আমাদের জল ভরাটা ভেসে যেত না। সবাই সেজে গুজে এসছে আর বৃষ্টি। আরে দেখো কি নিয়ম, দেখো কি সুন্দর করছে। গিট খোলা, এবার শাড়িটা খুলবা, শাড়িটা ওরা ওইটা রেখে দেয়। ধরো পিসি, ধরো পিসি, ধরে মা ধরে নাকি, মা ধরে নাকি, ধরে এবার ঘরে যাবেন। এই দেখো বর বউকে তুলছে, বউ উঠতে পারছে না শাড়ি নিয়ে, এত ভারী শাড়ি। হ্যাঁ, শাড়ি এর প্রয়োজন না। এবার চলো চলো এক এক করে চলো ঘরে যাই, রোদ কি বাপ। এখানে মেন কাজ জোর খোলাটা কমপ্লিট, এবার সবার ভুড়ি ভোজ বাকি আছে। সবাই তোমার গান আর নাচ থেকে পাগল হয়ে যাবে, চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখাচ্ছি কি খাচ্ছে। দেখো জামাই আর মেয়ে খেতে বসেছে, একবার দেখিয়ে দিই থালাটা। মিষ্টি দই সব দিয়ে মাখবো, একটু মাছের মাথাটা খাওয়া সেরা হবে। দেখ না,
এত প্রচার করবে না জামাই, জামাই বউকে খুব ভালোবাসে। দেখো কি ধরেছে, বলছে দই মিষ্টি দিয়ে ভাত মেখে খাওয়াতে বলছে, চাটনি দই সবকিছু দিয়ে ভাত মাখানো করাচ্ছে। দেখো সব দিয়ে মানে অল্প অল্প করে দই মিষ্টি বেশি করে দেবে। জামাই মনে মনে বলছে বাড়ি চলো, দেখো জামাই এবার এই বদমাইশিটাই করছে। দেখো একবার মুখে দিতে নেই, আর একবার পরে দুজন একটু একটু দিয়ে দিয়ে আর খেতে চাইছে। তুমি আর একবার কিছু একটা মুখে দিয়ে দাও। এইগুলো শালিরা বানাচ্ছে, শালিদের তো কিছু নিয়ম থাকে। বরকে গোটা লঙ্কা খাই দিল। দেখো হাত ধরে হে ভগবান, দেখো জামাই কি করলে, খেয়ে নিলে গিলে নিলে দেখো কি টর্চার রে। এই গ্লাস জল আর পাশে বসেছে বদমাস ননদ, রাইভাগিনী ফালতু জঘন্য। এই দেখ ঠান্ডা জল, ওই দেখ বক বক তো অনেক করে নিলি আমাকে আজকে। দেখো এবার দুধ দিয়ে হাত ধোয়ানো হচ্ছে জামাই, একটু মাপি একটু স্কিন করে দাও না, একটু বড় 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 বড়। আরে জামাই বউ হাত ধোয়াবে এই দুধ দিয়ে, বাবা বাবা ঠিক। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর খাওয়া দাওয়া করতে বসলাম, সেটা তো দেখলে। আর খাওয়ার পরে সবাই বসে খুব গল্প হাসাহাসি হলো অনেকক্ষণ। এবার বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, আর গুড়িয়া পড়তেও বসে গেছে। দেখো
গুড়িয়া পড়তে বসে গেছে, পাপা সব হাতের কাজগুলো করিয়ে দিচ্ছে। তোমাকে দেখাইনি, বলছি দেখিও না আমাকে, ওকে কেউ দেখো না। তো আজকে ভীষণ, ও খালি গায়ে আছে, ওকে দেখানো যাবে না, ঠিক আছে? তোমাদের পরে দেখিয়ে দেবো বলে দিয়েছে, ঠিক আছে? এই তোমরা কিন্তু ওকে দেখো না, ও খালি গায়ে আছে। তো যাই হোক, আজকে ভীষণ আনন্দ হলো, আর বিয়ের আজকেই মানে সব কিছু কমপ্লিট লাস্ট। একটু বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু বাই করে দেই আমি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।